জি আসলে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি আপনারা জানেন সকলে আমি উপজেলা চেমএন ছিলাম গত মাসে আট তারিখে পদত্যাগের মাধ্যমে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি নেতাকর্মীদের চাপের মুখে আর যেহেতু প্রধানমন্ত্রী বলছেন নির্বাচন সুষ্ঠু হবে সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি তবে আমার নেতা কর্মীদের অনেক হুমকি দিচ্ছেন নৌকা প্রতিকালা এবং তাদের সমর্থকরা আমি আশা করি যদি আমার নির্বাচন সুষ্ঠু হয় এবং আপনারা জানেন প্রশাসন যদি নির্বাচন সুষ্ঠু করে ইনশাল্লাহ আমি আশাবাদী ধামরাইয়ের একটা পরিবর্তন চাই মানুষ ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী আমি ইনশাল্লাহ বিজয় হবেন আমার আসলে পরিবর্তনের যে আমাদের সাবেক এমপি সাহেবরা যারা ছিলেন আগে আমি চাই ধামরাইকে সুশৃঙ্খলা একটা ধামরাই গড়ার লক্ষ্যে মাদক মুক্ত আপনার সন্ত্রাসমুক্ত চাঁদাবাজি মুক্ত তাদেরকে আমি এই হিসেবে আমি বলতে চাইতে এই প্রতিহত করার মাধ্যমে ধামরাইকে কে সুন্দর ধামরাই ডিজিটাল ধামরাই গড়ার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ এবং আপনারা জানেন সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই আপনারা অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন করাবেন আমি ধামরাইতে আপনার ভিক্ষুক মুক্ত ধামরাই গড়ার লক্ষ্যে আমি কাজ করছি এবং আমি এমপিও যদি আল্লাহ আমাকে বানায় এবং জনগণ যেভাবে আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ আমার মনে হয় ইনশাল্লাহ আগামী সাত তারিখে হব আমি যদি বিজয় হইতে পারি আমি ধামরাইন মানুষের রাখালে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ আসলে আমার দুইজনের নেতা আমার রাজনীতির শিক্ষাগুরু তারা আমি তাদের কর্মী আমি আশা করি যদি আল্লাহ আমাকে বানায় জনগণের যদি আশ্বাস দিয়েছেন যদি আল্লাহ আমাকে এমপি বানায় আমি তাদেরকে সমস্ত সম্মান দিয়ে তাদেরকে মাথায় রেখেই তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি ধামরাইকে উন্নয়ন করার কাজ করবো ইনশাল্লাহ